তেল যে ফুরি গেছে তুই আগে কমি নে, তেল তো ধরাই ছিল, তেল ভরা ছিল, তো তেল তেল কো এখন তো দেখতেছি নাই। তুমি সারাদিন টোটো করে ঘুরে বেড়াও, কি যে বলো ভাই, মিজাজটাই তো চড়া করে দিলি, আর ভালো ঠেহে না। তো কারুরি দেখতেছি নে, তো দেখতেছি। আচ্ছা আচ্ছা ইংরেজি কথা তুমি বুঝতে পারতেছ না চাষা, ইটার মানে হইলো হেনে আইসু হেনে আইসু। তোমার মোটর সাইকেল কি হয়েছে? কেয়াল ফুরা গেছে। তো কি করতেছ কও? ওই ফজলু মিয়া কি দেখিস? কোন ফজলু? দেখো কোন গাছের নিচে বসে রয়েছে, গোলা পান গো প্রেম শিখাইতেছে। বক্কর ফলো মাই ব্যাক সাইড। কে বয় ভাই, তেল নাই তো আগে কমি নাই, আগে কমি নাই, তেল নেই। গাড়ি তেল থাকে না, তেল আনলেন মনে নাই। যত সব পাগল ছাগল হেনে এসে জুটেছে, মোটর সাইকেল কেনেছে, তেল থাকে না। আচ্ছা ওনার নাম শেয়া ফজলু হইলো কেম্বা? আরে শুনিয়েছিলাম মেলা মিয়ার সাথে প্রেম করেছিলি, একটাও সফল হতে পারিনি বুঝছিস, শেখা খাতি খাতি ওই শেয়া ফজলু হয়ে গেছে, ওই শেয়া ফজলু নাম পড়ে গেছে। কেমন আছো তুমি? জানতে চাইলেও জানতে পাই কই? সকাল থেকেই তোমাকে আজ খুব সুন্দর একটা চিঠি লিখতে ইচ্ছে করছিল, ঘুম ভাঙার পর থেকেই তোমার কথা মনে করছিল খুবই, আজকে ঘুমও ভাঙল বড় এক চমকে, এক ছোড়া পাখির ডাকে ঘুম ভাঙল, যে পাখিতে ডাক বড় একটা শুনিনি এদিকে, কম্বল ছেড়ে দৌড়ে বাইরে গিয়ে দেখি একজোড়া স্কারলেট মিনিভেট এসে বসেছে আম গাছের মাথায়, আমার ঘুম ভাঙা নিয়া পাখিরা। আহা, রোজই যদি আসত, আর তারপরে তোমার এই চিঠি, দিন আজকে ভালো যাবে আমার। আমার কামের সময় তেল থাকে না, আজকে যদি আমার প্রেম ছুটে যায় রে, তারপর তোর আমি দেখে নেবো নে, শালির বেটি শালি।
চিঠিখানা ঠিক মতো পৌঁছায়ও। যাও ভাই, আমার একটা চিঠি। সে কি? তুমি তো বালক মাত্র, এখনো কি প্রেম তোমার ভিতরে জেগেছে? না ভাই, আমার একটা চিঠি লিখে দিতে হবে। আজ কারো কাম হবে না, আজ খালি ফজলু ভাইয়ের কাম হবে। হেঁটে যাও সব। তুমি মনে হয় ভুলিয়া গিয়াছ, বয়সে তোমার চেয়ে আমি কিন্তু অনেক বড়। তুমি তো প্রেমের প্রেম করতেছে শেখা খায়া খায়া প্রেমের উপর ডিগ্রি নিয়ে আইস। শুনতেছি গ্রামের ইয়াং পুলা পয়েন্টের সেবা করতেছ। আমারে কিন্তু একখান ভেরি ভেরি সুইট করে একটা লাভ লেটার লিখে দেওয়া লাগবে, যেটা তোমার লেহা পড়ি, মানে আই মিন আমার প্রেমপত্র পড়ি ইয়াং লেডিজ অ্যান্ড পইটি যাই। আই অ্যাম মজনু। ভাই মজনু সাহেব, তোমার সমস্যাটা একটু গোলমেলে, আর সবচেয়ে বড় সমস্যা হলো তোমার ভুলভাল ইংরেজি বলা। তো একটু পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখিতে হইবে, তারপর ব্যবস্থাপত্র দিব। তুমি আগামীকাল আসো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলো ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ নয়, থ্যাংক ইউ বলো। হইডি হইডি হইডি। হাই বন্ধু। হাই, আমার যদি একটা সিজি লিখে দিতে। হেই, আমার আগে হবে তো, তুই তো খুব স্বার্থপর ছাল রে ভাই। হাই, কি আশ্চর্য, এরা করবে প্রেম? দোলা, তোমাকে একটা কথা কও মনে করছি। কি কথা বলবা বেকা ফজলু ভাই? দোলা, তুমি আমাক বেকা ফজলু না কয়া তো ফজলু ভাই কয়া তো ডাকতে পারো। শোনো শোনো, আমাদের এখানে দুইটা ফজলু আছে, একটা ছেকা খেয়ে নাম হয়েছে ছেকা ফজলু, আর তুমি তুমি মন্ডলবাড়ির আম গাছ থেকে আম পাড়তে যে পড়ে তোমার পা ভেঙে নাম হয়েছে বেকা ফজলু। এই পেছনের কথা তুললে তো পেস্টিস পাঞ্চার হয়ে যাবে। নি মনে হচ্ছে প্রেমের চিঠি। তুমি ঠিকই ধরিস বেকা ফজলু ভাই, তোর জন্য প্রেমের চিঠি লিখে নিয়ে আসছে। তুমি আমার মামাকে চেনো? মামা, এই ফজলু এদিকে আয়। তোর এত বড় সাহস, তুই আমার ভাগ্নির পেছনে ঘুর ঘুর করিস? হ্যাঁ, হ্যাঁ মামা, এ তোমার আমার মধ্যখানে এ মামার আবার কি দরকার? আপনার কথা শুনে তো তাসকি খেয়ে যাচ্ছি। এই দোলা, মামারে ডাক তো। এ মামা, এ দোলা, তাহলে আমি আসি, পরে দেখা হবে। Thank you.
আছে তো? জি মামা ভালো আছে। মামা ভালো আছেন আপনি? হ্যাঁ বুঝছো, সবকিছুর মূলই আছে খাওয়ন। জি মামা, খাওয়ন ঠিক না থাকলে শরীর মন কিছুই ঠিক থাকে না। জি জি। আর তোমার বয়সে কি ব্যাপার, এরকম ব্যয় হয়ে যাচ্ছে কেন? না মামা, মানে আপনি তো আমার বক্সিং প্লেয়ার। তবে শোনো, একবার ঢাকায় গেছিলাম বক্সিং খেলবার। জি। ব্যাটা তো হেভি ফাটুম ফুটুম দেখাচ্ছিল, সুযোগ বুঝা দিলাম নাকের পরে একটা বসা, ব্যাটা তো মুইতে একদম ছেঁড়া ভেড়া করে ফেলাই দিছে। এই না হইলে মামা, দেখ দেখ মজনু মিয়া যাই মামুন। কালি পরে চ, পরে আবার দেখবো নে নাকি? আরেকবার ট্রাই মারা যাবে। আরে মিলন, তোর কি খবর? আরে আমি তো তোকেই খুঁজছি, একটা ভালো খবর আছে তো, একটা ভালো মক্কেল পাওয়া গেছে, বাবার কাছে এই সংবাদটা পৌঁছাতে। আমিও তো ওই ওই মানে অস্থির হয়ে যাচ্ছে ওই খবরটা পৌঁছানোর জন্য, বাবার কাছে চল যাইতে হবে। তাই নাকি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ভালো, তাহলে দুজন একসাথে যাই। হ্যাঁ চল 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 চল। আজ কয়দিন ধরে পেটে খুব ব্যথা যন্ত্রণা, আপনি একটু আমার জন্য কিছু করেন। আমার সাল আগেতে জানা হয়ে যায়। বাক্সের মধ্যে কয় বহিন গয়না রাখিছিলি, আর কয় ভরি হারা গেছে বাবা? বাবা আপনি কেমন জানলেন আমার গহনা হারাইয়া গেছে? পুর পাগল, আমি কিছু না রে, সব তার ইচ্ছা। বাবা গহনা কেডা নেছে আপনি কয়া দেন বাবা, আমার গহনা কিভাবে উদ্ধার করবো আপনি কয়া দেন বাবা? দুই দিন আগে ওরে বাড়ির দুইটা মেয়েও আনাইছে, তার মধ্যে একজন নেছে, আমি হেনতে সব দেখতে পারতেছি, গয়নাগুলো এখনো তোর বাড়ির ভিতরে আছে। একেবারে খাঁটি কথা কয়েছেন বাবা, আর ক্ষতি হবে না নে। এবার আপনার কত টাকা হাতিয়া দিতে হবে আমার কয়া দেন বাবা। ধুর পাগল, আমি কি টাকা পয়সার পাগল নাই রে? এই আস্তানায় পাগল ছাগল থাকে ভোগের জন্যে এই 1001 টাকা রাহি যা যা। কি খবর চাচা এই সাত সকালে আমার নিকটে? বাপ ফজলু, আমার একটা চিঠি লেই দে তো বাপ। সে কি?
তুমি আবার কাহার সাথে প্রীতি করিবা? প্রীত নাই রে বাপ, তোর শাশুড়ির শরীরটা খুব খারাপ, সাওয়া ডাক তাড়াতাড়ি বাড়ি আসতে কতি হবে, তা না হলে সাওয়া ডোর মার তাজা মুখ দেখতে পারবি না নে, এটা সি দিলেই দে বাপ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি বাড়িতে চলিয়া যাও, আমি রাত্রে চিঠিটা লিখিয়া রাখিব। আর ওই তোমার ঠিকানাটা দাও তো ছেলের, আমি কালকে চিঠিটা পোস্ট করিয়া দিব। বলো চাষা। লেহ বাপ, সামাদ আলি, শামীম বস্ত্র বিতান, ঢাকা। ঠিক আছে চাষা, আমি কালকে চিঠিটা পোস্ট করব। আচ্ছা বাপ, তুমি চিন্তা করিও, আমি তাহলে যাচ্ছি বাপ, চিঠিটা দিয়ে দিও বাপ। দূর পাগল, আমি কিছু জানি না রে, সব তার কার সাথে। ও বাবা, আমার একটা এই ভালোবাসা তাবিজ করে দেন না বাবা, এই টাকা পয়সা যা লাগে দেব না। দূর পাগল, টেয়ার প্রতি আমার মোহ আছে নাই রে, আস্তানায় পাগল ছাগল তাহে ওগের জন্যই 1001 টাকা রাহি যা, আর কি করতে হবে আমার শিশুর কাছে শুনে যা। শোন, ওই মায়েডার কয়টা চুল নিয়ে আসবি রে, বুঝেছিস বাবা? একটা তাবিজ বানাই দিবি নি, ওইটা গাছের ডালে ঝুলাই রাখবি, বাতাসে যত দুলবিনি তত দেখবি ওই মেয়ের মন দুলে দুলে তোর কাছে আসবিনি, বুঝেছিস? যা, তোর সব হইয়া যাবিনি, যা, বাবার দোয়া আছে, যা। আচ্ছা বাবা, যা হয়ে যাবে, যা হয়ে যাবে। হেভি লাগছে, তোর জন্য তো আমি দিয়ে দেবো রে। ঠিক আছে, মনে করো যে সেটা সে আমার মনের মধ্যখানে আছে। তাই বলেন। কি মজনু মিয়া,
হাওয়া খাইতেছো নাকি অন্য কিছু? না মামা, জাস্ট হাওয়া ইটিং করতেছি। তাই না রে ফেরেন? ফেরেন না, ফেরেন না, ফেরেন ফেরেন ওইদি ওইদি তাই কি থাক। তোমাকে ভাবগতি তো ভালো ঠেকতেছে না আমার চোখ, কিন্তু ফাঁকি দেওয়ার পারছো না? না মামা, আমরা ওইরকম সওয়ালি না। জি জি মামা। তোমার হাতে ওটা কি মজ তুমি আর কি রে ভাগনা, হে তো দেখি জেলি মাহানো পাউরুটির মতো কাগজটা খাইয়া ফেলাইলো, আমি তো কলা অত তাড়াতাড়ি খাতে পারি দেখা সাক্ষাৎ হয়, তোমার নামটাই তো জানা হয়নি, তোমার নামটা কি কওয়া যাবে? কেন, আমার নাম জেনে আপনি কি করবেন? না মানে করছিলাম কি, তোমার বুকের মধ্যে আমার জন্য একটু যদি জাগা করি। জাগা তো আছেই, কিন্তু কাদ দেব এটাই তো ভাবতেছি। কেন, আমাকে নায়ক নায়ক মনে হচ্ছে না?
গোল হয়ে গেছে, হুড়মুড় করে না জানি কোন দৌড়চ্ছে। হ্যাঁ যাই, কাঁটালটা কেটে নি। মনে অসৎ চিন্তা থাকলি প্রেম সফল হয় না রে বাবা। সব জানি বাবা, আমার একটা গতি করে দেন বাবা। থাম, ওঠ, তোর প্রেম সফল হবি, একটা তাবিজ লাগবে। যা, তোর প্রেম সফল হবে, যা যা, বাবার দিকে নজর রাখিস, যা। আর শোন, এই আস্তানায় পাগল ছাগল থাকে, ওদের জন্য 1001 টাকা রাই যা। আমার গণতে কয় তুই মিয়ার মামি চুল আনিছিলি, ঠিক আছে, কোনো সমস্যা নাই, অন্য পদ্ধতি খাটাতি হবি। দেখ একটা ফুল দে, তোর পকেটে বেগুনি কালার রুমাল আছে, দেখ। বাবা, আমার পকেটে বেগুনি কালার রুমাল আছে, আপনি কেমন করে জানলেন বাবা? এই নে, এই তেল নিয়ে যা, কোনো রকমে 1 ফোঁটা মেয়েদের গায়ে ছিটে দিতে পারলি তোর কাম ফতে হয়ে যাবে, যা যা। আচ্ছা বাবা, আসল আস্তানার পাগল ছাগলের জন্যে কিছু টাকা করে দিয়ে যা। কি ব্যাপার, বদাত খালি কেন? তোমার ড্রাইভার কেসটি কোথায় রেখে আইছ? তোমার থেকে না বেকা ফুজলেই ভালো। দুলা, তুমি আমার সাথে বেকা ফুজলো তুলনা করলে, আহ
হাড়ে খুব ব্যথা পেলাম। আরে ওটা হাড় না, হাড়। ওই ওইডি ওইডি। সেটা আবার তোমার আছে নাকি? উফ, তোমার কথা শুনে আমার হৃদয় ফাইটে। দুচক্ষু দিয়ে পানি ঝরতেছে দুলা। আর অন্তর ফাইটে। এই বুকের মধ্যে রক্ত খরণ হতেছে দুলা। আমার থেকে ওই বেহা ফজলুই ভালো হয়ে গেল তোমার কাছে। অভিনয় তো ভালোই শিখেছো, পথ ছাড়ো, আমার দেরি হয়ে যাচ্ছে। দুলা, তুমি আমাকে চিনতে পারলে না? ওই বেকা ফজলু আমার সাথে তুলনা করলে তুমি। উফ, খালার বেকা দোলা মেয়েটা খুব ভালো, আমারে খুব মনে ধরিছে। তা তুমি কেমন করে জানিস? শালার বেহা, আইনাই নিজের চেহারা দেখিছিস কোনোদিন? ওই চেহারা তুই দোলাকে ভালোবাসতে চাস? আরে দোলা তো খালি আমাকে ভালোবাসবি, তোকে ভালোবাসবি কিসের জন্য? দেখো বন্ধু মিয়া, তুমি আমার খালি অপমান করার কথা করছো। প্রেম করতে যায় অনেক দাবড়ানি খাইছি, এবারে শাড়ি কথা কব মানে কয়া দিলাম কিন্তু। শালার বেহা, তোর কথা শুনে তো টাসি খাই যাচ্ছি রে। তোর এত বড় সাহস হইলি কেমন করে? তুই আমার দোলা ভালোবাসতে চাস? দাঁড়া, তোর ভালোবাসে দেখাচ্ছি। শালা শালা কোনে গেল, লাঠিমাটি গেল, কোনে ভালো করে না কিন্তু। কি ব্যাপার মজনু সাহেব, আজ যে বড় বিষণ্ণ দেখাচ্ছে। মাই ডিয়ার বড় ভাই, আমার একখান লেটার লেই দিয়াই লাগবি। কেন, তোমাকে না সেদিন একটা চিঠি লিখে দিলাম, আজকে আবার কেন লিখিয়া দিতে হইবে? মাই বিগ ব্রাদার, বড় একখান প্রবলেমের সমস্যা হয়ে গেছে। মজনু, যাহা বলিবার বাংলায় বলো, ইংরেজি বাংলা খিচুড়ি পাকায় না তো। মানে চিঠিটা দেওয়ার সময় তার মামার ভয়ে চিড়িটা গিলে খাই হালাইছে। ও বড় ভাই, ওর মামা বক্সিং প্লেয়ার, যদি একটা কষি দেয় তাহলে তো আমি শেষ। তার মানে ভক্ষণ করিয়া ফেলিয়াছো। আর একখান চিঠি লিখে দিয়াই লাগবে, লাস্ট টাইম কইল। লাস্ট টাইম না মজনু, লাস্ট টাইম। ওইডি ওইডি। তো ভালোবাসায় তো ভয় পেলে চলিবে না, তবে সাবধান থাকিতে হইবে। ওর মামা যেহেতু বক্সিং খেলোয়াড়, তখন যদি পেটে একটা পাঞ্চ করে চিঠিটা বের করে নেয় তাহলে তো মুশকিল হবে। আচ্ছা ঠিক আছে, এখানে একটা চিঠি লেখা আছে,
এইখানে শুধু নামটা লিখিয়া নিলেই চলিবে। থ্যাঙ্কু থ্যাঙ্কু বড় ভাই থ্যাঙ্কু। ওহো থ্যাঙ্কু না থ্যাঙ্ক ইউ বলো। ওই দি ওই দি ওই দি। আচ্ছা ঠিক আছে। অফ কোর্স স্টেট। স্বপ্ন চারিণী হৃদয় হরণে সন্ধ্যা আকাশের তারা স্বপ্নে স্বপ্নে জাগরণে তুমি বিনে আমি দিশে হারা হৃদয়ের গভীর থেকে তুলে আনা গোলাপের পাপড়ির মতো নগণ্য ভালোবাসাটুকু তোমার মনের মণিকোঠায় তুলে রেখো তোমার কালো কেশবে হয়তো কালো মেঘটুকু বৃষ্টি হয়ে নামবে পৃথিবীতে সেই বৃষ্টিতে স্নান করার অধিকারটুকু আমাকে দিও আমি তোমাকে ভালোবাসি ভীষণ ভালোবাসি প্রিয়তম এতে তোমার দুলা কি করছিলে এত রাত পর্যন্ত তুমি জেগে আছো তোমার শরীর খারাপ লাগছে নাকি আচ্ছা তাহলে শো আর বউ একা দাঁড়ালে মেলায় রাখছো আচ্ছা শুয়ে পড়ো না মানে আমি কিন্তু একসাথে দেখে যাবো আচ্ছা যে করি কি ভাবে যে লেখি কিছুই মাথায় আসিতেছে না প্রেমের চিঠি লিখিতে তো কোনো বেগ পেতে হয় না অথচ একটা জরুরি চিঠি লিখিতে আমি কেন হিমশিম খাইতেছি ইস যদি জরুরি চিঠি লেখার চর্চা করিতাম তাহলে কিছু অসহায় মানুষের উপকার হইতো আমি তো তোমার জন্যই খাড়া রয়েছি তুমি তো জানো
ওই তোমাকে সেদিন এই যে ভালোবাসা যে পিক্সিশনটা দিলাম, মানে ভালোবাসার যে লাভ লেটারটা তোমাকে দিলাম, তার তো কোনো রিপোর্টই পালাম না। এই বুকের মধ্যে তোমার জন্য জমানো যত ভালোবাসার কথা ছিলি সবই তো হনে লেখা ছিলি। আমি তো মনে করো কবিতেই তোমাকে আই লাভ করি। ওইটা আই লাভ না, ওইটা আই লাভ ইউ। আরে ওই দি ওই দি, শোনো মজনু, তোমার সাহস দেখে তো সত্যিই অবাক হচ্ছি। তুমি সারাদিন টোটো করে ঘুরে বেড়াও আর বাপের হোটেলে খাও, নিজের তো কোনো কিছু করার ক্ষমতা নেই। তোমার থেকে না ওই বেকা ফজলুই ভালো। আবার ওই বেকা ফজলুক টাইনলে তুমি, তুমি তোমার এই বুকে আঘাত দিয়ে কথা কইলে। তুমি তো জানো যে আমি তোমাকে কত ভালোবাসি, তুমি ভালোবাসবা কিনা আমাকে সেইটা কও। রোমান্টিক মোড়ে দাঁড়িয়ে আছি আর তুমি বেকা ফজলুক টাইনে আসলে। আরে সব কি কি কানে কানে দুল পড়েছো, মাথায় রুমাল বেঁধেছো, আবার চেন একটা পড়েছো শার্টের উপরে, এগুলো কোনো ভদ্র ছেলেরা করে? হ্যাঁ তোমার জন্যই মনে করো। কেন, আমি কি বলেছি এগুলো পড়তে? তেমন কিছু না মামা। থামো, এরপর থেকে দুলার সাথে ওনার কথা কইতে না দে, যদি দেই তো ঠ্যাং ভাইং একদম গলায় ধরে দেব। এই কথাটা যেন মনে থাকে। বাপের ফুটানি পয়সায় ঘুরি বেড়ায়, একটা ইনকাম করে। হ্যাঁ আর ভালো ভালো মার আছে আমার কাছে, ওর বাপ বিদেশ থেকে কামাই করে দেয়, সেইটা দিয়ে অঙ্গ সঙ্গ জামা টামা ঘড়ি মড়ি ফুটপাতে ফুট সেই সেলিপিলির মতো গুণমান করবো ঘুরি বেড়ায়। আর তুমি এটা নিয়ে আর অত মাথা গরম করি না তো, তুমি এক কাজ করো দিনি, দরকার হলে একটা ভালো পোলা দেখে মেয়েটার বিয়ে দিয়ে দাও। তুমি বুঝাবা তার, ভালো করে বুঝাবা, আর কালকে তো তার কলেজ টলেজ সব বন্ধ, আমার বিনা পারমিশনে সে যেন বাইরে না যায়। কিভাবে হলো এসব?
তোর মার অসুখ হয়েছিলি, যেদিন অসুখ হয় সেদিন তুই ফল জুতরে চিঠি পাঠাইছিলি, তুই আসতে বেলা দেরি করে ফেলছিস রে বাপ। আমি তো চিঠি মার সাথে চলে এসেছি, তোর মা মরি যাওয়ার আগে বারবার খালি তোর কথা কতিছিলি, একবার তোর মুখটা দেখাচ্ছিলি কি আকুতি বিকুতি নিয়ে পড়ছিলি। আহারে, চিঠিটা যদি সময় মতো পৌঁছাতো তাহলে ছেলেটা মায়ের তাজা মুখটা দেখতে পেত। তুমি আমার বন্ধুটার সাথে ইরাম করতেছ কেন দোলা? সে তো তোমার জন্য পথে পথে দিয়া না হয়ে ঘুরি বেড়াচ্ছে, তুমি তো জানো সে তোমাকে জান প্রাণ দিয়ে ভালোবাসে। তো তুমি এটা ঠিক করছো না, তুমি কি তাকে একটু ভালোবাসা দিতে পারো না? আমিও তোমার বন্ধুকে পছন্দ করি, ভালোবাসি, কিন্তু আমি দেখছি সে আমাকে কতটুকু ভালোবাসে, আমি তার ভালোবাসার পরীক্ষা নিচ্ছি। তো আমার বন্ধু কি পরীক্ষায় পাশ করেছে? সেটা পরে বলবো। তাহলে তো বন্ধুরা খবরটা তো দেওয়ার দরকার। তো কোনে যাবা, বাড়ি যাবা? আমি তো এই পথ থেকেই বাসায় যাব। আচ্ছা তাহলে চলো যাই। হ্যাঁ চলো একসাথে যাই। যদি দেখ ঠ্যাং ভাঙে একদম গলায় ধরে কথাটা যেন মনে থাকে।